স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি আমি শবনম আজিম। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখতে চাই, দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং যদি গণমাধ্যমের দিকে তাকাই তবে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। আর জঙ্গিবাদের যে উত্থান আমরা কিছুদিন যাবৎ ধরে দেখছি, বা সাম্প্রতিককালে যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করলাম, তাতে আসলে বলতেই পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি প্রত্যেককেই ভাবাচ্ছে। কিন্তু পাশাপাশি এও সত্য যে আমাদের পুলিশ বিভাগ, পুলিশ প্রশাসন এই বিষয়টিকে একরকম হ্যান্ডেল করতে যথেষ্ট সক্ষমতার, সফলতার, দক্ষতার একরকম নজির রেখেছে, এবং সে সকল বিষয়গুলো মাথায় রেখেই আজকে আমরা বসেছি। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয় যে যেদিকে দেখছি যে জঙ্গিবাদ কমে আসছে, পাশাপাশি আরেকটি চিত্র বা সহিংসতার চিত্র কিন্তু আমাদের সামনে বারবার উঠে আসছে। কখনো নারীর প্রতি সহিংসতা, কখনো শিশুর প্রতি সহিংসতা, অথবা অন্য কোনো রকম সহিংসতা, এই সব বিষয়ে আজ আমরা কথা বলতে চাই। এবং আজ আমাদের সাথে কথা বলার জন্য এখানে আমার অতিথি হিসেবে পেয়েছি মনিরুল ইসলাম, বিপিএম বার, বিপিএম প্রধান কাউন্টার টেরিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ অতিরিক্ত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং আছেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। এবং যে বিষয়টি বলছিলাম যে একদিকে জঙ্গিবাদ আমরা অনেকটাই বোধহয় সামাল দিয়ে উঠতে পেরেছি বলে মনে করছি, অন্যদিকে সহিংসতার জায়গাটি অনেক বেশি। তারপরেও আমি মনিরুল ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে পয়লা জুলাইয়ের যে হলি আর্টিজানের ঘটনা, তারপরে বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখলাম, এক নতুন বাংলাদেশ আমাদের সামনে এসে উপস্থিত হলো, এবং সেই বাংলাদেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনার জন্য আপনারা বেশ কিছু সফল অভিযান চালালেন, এবং সেই অভিযানের মধ্য দিয়ে আপনারা এখন দাবি করতে চাচ্ছেন যে জেএমবির 60-70% শক্তি আসলে নস্যাত করা সম্ভব হয়েছে। আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, বা আমরা জঙ্গিবাদের প্রশ্নে কতটুকু সফল হয়েছি, আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, গত পহেলা জুলাই গুলশানে যে ডেডলি যে অ্যাটাক হয়েছিল হোলি আর্টিজান বেকারিতে, এটি শুধুমাত্র আমাদের জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও এটি আসলে প্রচণ্ড একটা আলোড়ন তোলে, এবং এই নারকীয় পৈশাচিক ঘটনার সকলেই প্রতিবাদ করে। তো এটি এটি কেন, মানে কীভাবে হয়েছিল, এটি কিন্তু হঠাৎ করে হয়নি। তারা দীর্ঘদিনের একটা প্রস্তুতি নিয়েছে, অনেকগুলো ছোটো ছোটো ঘটনা ঘটিয়েছে, প্রায় 50টির কাছাকাছি ছোটো ছোটো ঘটনা আছে, যেটা সিঙ্গেল ক্লিং কোনো ব্যক্তিকে কিংবা শিয়া মসজিদে কিংবা পুলিশের উপরে হামলা, এই কর্মকাণ্ডগুলো দেশের বিভিন্ন জায়গায় করছিল, তার একটা চূড়ান্ত পরিণতিতে এসে তারা গুলশান হোলি আর্টিজান বেকারিতে অ্যাটাক যেটা করে, এবং তারপর পরেই আরও একটা অ্যাটাক করে ছয় দিন পরে শোলাকিয়াতে। তো এই ঘটনার পরে প্রথমত আমাদের দেখতে হবে যে প্রথম যে ঘটনাগুলো ঘটেছিল, এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, এগুলো হয়তো এটি ভয়াবহ ঘটনা বলে আগেরগুলো আমরা ভুলে গিয়েছি, কিন্তু এখানে নন মুসলিম কমিউনিটির উপরে হামলা, তারপরে শিয়া মসজিদে গ্রেনেড হামলা, শিয়া মসজিদে গুলি, তারপরে কাদিয়ানিদের উপরে হামলা, বিভিন্ন সম্প্রদায়ের হামলা, পাশাপাশি পীর উলেমা মাশায়েক তাদের উপরে হামলা, এগুলো কিন্তু হয়েছে। তো সেগুলোর যেমন আমরা মোটামুটি অনেক ঘটনারই, এই গুলশান অ্যাটাকের আগেও আমরা অনেক ঘটনার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছিলাম, তারপরেও গুলশানের ঘটনার মতো একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, তো ফলে তাদের এই প্রস্তুতিটাও দীর্ঘদিনের। আবার এর পরবর্তীতে আমাদের গুলশান ঘটনার পরে আমাদের হাতে যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত এভিডেন্স আসে, সেই এভিডেন্সগুলো অ্যানালিসিস করে এবং আমাদের ক্রমাগত অভিযান চালানোর ফলে আমাদের বেশ কিছু সফলতা আসে। সেটাই তারা পরবর্তী অ্যাটাকের জন্য যেটা যারা প্রস্তুত হচ্ছিল তাদেরকে কল্যাণপুরে তাদের নিষ্ক্রিয় করা হয়, অর্থাৎ তাদের অভিযান চলাকালে একজন ব্যতীত সকলেই নিহত হয়, পাশাপাশি যে জীবিত ধরা পড়ে সেও অনেক তথ্য দেয়। সেই তথ্য নিয়ে আমরা কাজ করতে করতে পরবর্তীতে নারায়ণগঞ্জের ঘটনাটি সংঘটিত হয়, যেটা তাদের প্রধান মাস্টার মাইন্ড হিসেবে যে পরিচিত ছিল তামিম চৌধুরী, বাংলাদেশি বর্ন ক্যানাডিয়ান সিটিজেন, সে ওখানে
ওখানে নিহত হয়। ওখান থেকে আমরা বেশ কিছু ডকুমেন্টস পাই যেগুলো থেকে আমরা বুঝতে পারি তাদের দলের স্ট্রেংথ কী বা পরবর্তী লক্ষ্য কী এগুলো নিয়ে। তো তারপর পর আরও দুটো সফল অভিযান পরিচালিত হয়, একটা রূপনগরে এবং আরেকটা হলো আজিমপুরে। তো এছাড়া উত্তরাঞ্চলে বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে, যার কারণে ওদের নেতৃত্ব, ওদের কর্মী রয়েছে, আরও কর্মী রয়েছে, সক্রিয় নিষ্ক্রিয় কর্মী আরও বেশ কিছু রয়েছে, কিন্তু অর্গানাইজ করার মতো তামিম চৌধুরীর যে ক্যারিশম্যাটিক একটা ক্ষমতা ছিল এক ধরনের অর্গানাইজ করার, অর্থ সংগ্রহের, তারপর যে কোনো কাজ করতে গেলে অর্থ লাগে, অর্থ একটা বড় বিষয়। তারপরে সেই মেজর জাহিদ, তার সে একজন প্রশিক্ষক ছিল, সে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কাজের দায়িত্ব তার উপর ছিল। কল্যাণপুরে নিহত আরও একজন প্রশিক্ষক, সেও প্রশিক্ষক ছিল। পাশাপাশি তানবীর কাদেরি যে এই বাসাগুলো ভাড়া করত, ফ্যামিলি নিয়েই বাসা ভাড়া করত এবং সেখানে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিত। ফলে এই ক্রমাগত অভিযানের ফলে তাদের নেতা ওই বড় পর্যায়ের নেতার একটা নেতৃত্বের একটা সংকট রয়েছে। সেই কারণেই আমরা বলছি যে এই মুহূর্তে আমরা একটা অন্তত একটা ব্রেদিং স্পেস পেয়েছি। পাশাপাশি আর একটা জিনিস যেটাকে গুরুত্ব না দিলে আসলে অন্যায় হবে, সেটা হলো এই এক তারিখের পরে এবং শোলাকিয়ার ঘটনার পরে সাধারণ মানুষ, বাংলাদেশের একেবারে বলা যায় যে 99.9% মানুষ কিন্তু এটাকে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে। জি, কিন্তু আমি আরেকটা প্রশ্ন না রাখলে আসলে পারছি না, যে আপনি যে বিষয়টা বলছিলেন যে এই যে জাহিদ, মেজর জাহিদ অথবা এই তামিম, তারা ধরা পড়লো, নিহত হলো এবং একরকম তাদের যে শক্তির আধারটি সেটি নস্যাত করা একরকম সম্ভব হয়েছে, কিন্তু তারাই কি আসলে মূল পরিকল্পনাকারী বা মূল সেই জায়গাতে সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পেরেছেন, নাকি তার পেছনেও আরও কোনো বড় রকম শক্তি আছে? এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে অবশ্যই জানতে চাইব। তবে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডক্টর সাদেকা হালিম, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একত্র সংযোগে। আমরা কথা বলছিলাম জঙ্গি দমন, নারী নির্যাতন, নিরাপত্তা, এই সকল বিষয় নিয়ে, এবং আমি একটু সাদেক হালিমের কাছেই আসতে চাই। যে বিষয়টি নিয়ে বলছি যে জঙ্গি দমনের ক্ষেত্রে একরকম সফলতা পুলিশ প্রশাসন দেখিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে জঙ্গি যারা তারা হয় কেউ কেউ আত্মসমর্পণ করছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটি জায়গা বা বিষয়, এর বাইরেও তো অনেক জঙ্গি রয়ে গেছে। তো সমাজের মধ্যে হঠাৎ করে নিশ্চয়ই এই জঙ্গির উত্থান হয়নি বা জঙ্গিগুলো হঠাৎ করে একদিনে গজি ওঠেনি, সমাজের কাঠামোতে কি আসলে এমন কোনো ধরনের পরিবর্তন চলে এসেছে বা আমরা কি আসলে সমাজের জায়গা থেকে এমন কোথাও এসে দাঁড়িয়েছি যে কারণে এই জঙ্গির আবাদ খুব সহজেই হয়ে গেল? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে আমি শুধু মনে করি না যে সমাজের কিছু কাঠামো দায়ী এই জঙ্গির, আমার যে জঙ্গিবাদের যে উত্থান আমরা দেখছি বা আমাদের ছাত্র, আমাদের পেশাজীবী যারা আছেন বা আমাদের যারা গৃহে আছেন, একেবারেই গৃহবধূ, তারাও কিন্তু এখন এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। তো এটা আসলে এভাবে বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যখন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় 75 পরবর্তী 21 বছর, আপনি যদি দেখেন যে তখন আমরা যেভাবে ইসলাম ধর্মটাকে আসলে কিছু সামরিক যে যারা মানে আপনার রাজনৈতিক শক্তিতে ছিল বা অর্থাৎ মানে পলিটিক্যাল রেজিম চেঞ্জের সাথে তারা যারা ক্ষমতায় ছিল, তারা কিন্তু ধর্মটাকে খুবই কনভিনিয়েন্টলি ব্যবহার করেছে তাদের ক্ষমতাটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, এবং সেটার ফলে সংবিধানটাকে বারবার আপনার খুঁচিয়ে খুঁচিয়ে পরিবর্তন করা হয়েছে। এবং আমরা বলতে পারি যে এই সংবিধানের পরিবর্তনে কী আসা, যে আমাদের কেন মানুষ কাঠামোর পরিবর্তন হবে, এই জায়গাটাই আসলে মূল প্রশ্নটি রয়ে যায় যে যখন আপনার সাংবিধানিক পরিবর্তন হচ্ছে তখন কিন্তু পলিসি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বেশ কিছু পরিবর্তন এসছে, এবং মানুষের যে আমাদের যে স্বাধীনতা পরবর্তী আমাদের যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা, বৈষম্যহীন সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার যে আমরা স্বপ্ন নিয়ে এগুচ্ছিলাম সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়। তার বদলে আমরা দেখেছি যে জামাতকে আমরা রাজনীতি করার সুযোগ দিয়ে দিয়েছি, তাদেরকে আমরা পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছি, সে তারা তো আর বসে থাকেনি। সেই সময় আপনার যে কওয়ামি মাদ্রাসা, এমনি মাদ্রাসা, তারপরে যে আমাদের স্কুল কলেজগুলি, এটাতে আমাদের কারিকুলামগুলো পরিবর্তন হয়েছে। সেই সময় আপনি নিজে মিডিয়াতে লেখাপড়া করেছেন, মিডিয়ার উপরে আপনি শিক্ষকতা করেন, আপনি দেখবেন যে গণমাধ্যমেও কিন্তু তখন যে ধরনের রোল মডেলগুলো উপস্থাপন করা হয়েছে তখন এই ধর্মটাকে অপব্যবহার করে, এবং আমাদের যে যারা নতুন প্রজন্ম তৈরি হয়ে এসছে
তারা কিন্তু এমন একটি মতাদর্শনে তৈরি হয়েছে, সেটা একটা বিভ্রান্তির মতাদর্শ, যার ফলে আপনার যে একটা সুস্পষ্ট ধারণা মুক্তিযুদ্ধ নিয়ে, তারা এখনও অনেকেই বিভ্রান্তির মধ্যে আছে যে আসলে আমাদের জাতি যখন যুদ্ধে গেছে তখন আমাদের ঘোষক কে ছিলেন, আমরা আসলে কাকে কি বলবো, কে আমাদের প্রথম রাষ্ট্রপতি, কে আমার প্রথম প্রধানমন্ত্রী। এখনও যদি আমরা দেখি অনেক প্রতিষ্ঠানে এটা আবার ভুল করে ছাপাও হয়ে যাচ্ছে, তার মানে কি সর্ষের মধ্যে ভূত বিভিন্ন জায়গায় বসে আছে এবং তারা তো কেউ মানে পালিয়ে যায়নি, যার কারণে আপনি দেখবেন যে মতাদর্শটা হয়েছে সেটা একটা এই প্রজন্মকে একটা বিচ্ছিন্নতা মধ্যে নিয়ে গেছে। তারা শুধু পরিবার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক কিন্তু আমরা পরিবারের ডিসকোর্সটাকে নিয়ে আসি সমাজের একটা অন্যতম কাঠামো হিসাবে, কিন্তু আমি মনে করি যে আপনার স্কুল কলেজ পিয়ার গ্রুপ কমিউনিটি মসজিদ প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু আপনার পরিবর্তিত হয়ে গেছে এবং সেখানে এই যে সোশ্যালাইজেশনের প্রত্যেকটি ইনস্টিটিউটের ক্ষেত্রে আসলে এবং সেখানে এই যে আপনার একটা হতাশা এবং যে ধরনের আমরা যখন দেখছি যে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি, আমরা এখনও একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমি বলবো যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ, তারাও কিন্তু সেই ধরনের দায়িত্বটা পালন করতে পারেনি। অনেক সময় আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এত বেশি রাজনীতির মধ্যে চলে গেছি যে আসলে আমার নতুন প্রজন্ম কি চাচ্ছে, কি পেতে চায়। আপনি যে বিষয়টি বললেন যে একটা হচ্ছে গিয়ে ধর্মের অপব্যবহার, আরেকটি রাজনীতি এবং আরেকটি ক্ষমতার লোভ, তিনটি বিষয়কে যদি আমি এক সূত্রে গাঁথি এবং এখন যে চিত্রটি আমরা দেখছি যে জঙ্গিরা ধরা পড়ছে তাদের সন্তানদেরও একরকম মনস্তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে, যেই মনস্তত্ত্বে আসলে এই স্বাভাবিক সামাজিকীকরণের কোনো উপাদানই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সেইখান থেকেই প্রশ্নটি জেগে যায় যে এই সন্তানরা বা এই জঙ্গিদের যে পরিবার আছে তাদেরকে আসলে আবার সুস্থ সামাজিকীকরণের দিকে এগিয়ে আনতে হলে কোন দিকে আমরা যেতে পারি? আমি যদি একটু অ্যাডভোকেট মঞ্জিল মর্শিদের কাছে আসি। দেখুন, যে কথাটা আলোচনা হচ্ছে এই জঙ্গিবাদের ইস্যুটি কিন্তু আমাদের এখানে বেশ কয়েক বছর থেকে বেশ আমরা এটার ভোগান্তির শিকার হচ্ছি, এবং এক কথায় বলতে গেলে এই যে কারণগুলো বলা হলো সেগুলোর মধ্যে কিন্তু এটা একদম বলা যাবে না যে এর কোনো প্রভাব নেই। তবে প্রত্যেকটা জিনিসেরই যদি যখন ফুল নার্চিং হয়, যখন এটা ব্যাপক প্রভাব বিস্তার করে, তার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে সর্বশেষ যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আন্তর্জাতিকভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদের যে নার্চিং বিভিন্ন জায়গায় হয়েছে, বিশেষ করে মিডিল ইস্টের যে সমস্ত যুদ্ধবিগ্রহ চলছে, ওই সমস্ত ঘটনার কারণে কিন্তু আমাদের দেশের জঙ্গির দেখবেন অনেকেরই কানেকশন, তারা আফগানিস্তানকে যুদ্ধ করে এসেছে এবং তারা তার পরবর্তীকালে বিভিন্ন এই মিডিল ইস্টের বিভিন্ন দেশগুলোতে যে সমস্ত যুদ্ধবিগ্রহ চলছে তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এর সাথে সাথে আমাদের কাছে যে কথাটা স্পষ্ট হয় সেটি হলো এই কথাটা সত্য যে স্বাধীনতার পরে যে মূলনীতি নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, একটি ধর্মনিরপেক্ষ এবং একটি স্বাধীন দেশ হিসেবে পরিচালনা করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, ওই অনেকগুলো মূলনীতি দিয়ে যে রাষ্ট্র স্বাধীনতা এনেছিল সেখানে 75-এ জাতির পিতাকে হত্যার পরে সেই ধারাটা পরিবর্তন হয়েছে, এবং সেই ধারা পরিবর্তন হওয়ার পরে দীর্ঘদিন এই বাংলাদেশের স্বাধীনতার মূল নীতির বাইরে গিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন সামরিক শাসনের মাধ্যমে হোক বা গণতন্ত্রের মাধ্যমে হোক, যেভাবেই হোক, সব জায়গাগুলো কিন্তু আমাদের এই আমাদের এই জিনিসগুলো বিপরীত করি। আমার প্রশ্নটি ছিল কিন্তু যে এই জঙ্গিদের যে পরিবারগুলো আছে তারা হয়তো বা জঙ্গি সংশ্লিষ্টতার সাথে নেই অথবা কোনোভাবে তাদের মেন্টাল স্টেটটা ডিফারেন্ট হয়ে গেছে, তাদেরকে তো আমরা শাস্তি দিতে পারছি না কারণ তারা তো অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারছে না, তাদেরকে একরকম আবার সোশ্যালাইজ করতে হবে এবং তার মনস্তত্ত্বের যে ঘাটতিগুলো হয়েছে সেগুলো ঠিক করা প্রয়োজন। সেখানে আপনি যেহেতু একজন মানবাধিকার কর্মী এবং আপনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, সেখানে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আমার প্রশ্ন? সেটি অবশ্যই, কারণ আপনার যে কোনো জিনিসটা যদি ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেটা কিন্তু প্রতিরোধের জন্য কতগুলো ব্যবস্থা থাকা দরকার। সব জায়গায় আপনি দেখবেন সেই প্রতিরোধের ব্যবস্থার জন্য সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা দরকার। সেটি হলো যে যারা অলরেডি জঙ্গিবাদের মধ্যে জড়িয়ে গেছে, অপরাধ করছে, তাদের নিয়ন্ত্রণের জন্য এক ধরনের আইনগত পদক্ষেপ হবে, আর যারা নাকি এই অবস্থা চলতে থাকলে, যারা একটা ফ্যামিলিতে যদি দুইজন জঙ্গি থাকে, তারা যে কর্মকাণ্ড করছে সেখান থেকে যদি তার সন্তানরা বা তার আত্মীয় স্বজনরা প্রভাবিত হতে থাকে, সেই প্রভাবটা তার মধ্যে কতটুকু কাজ করছে, তাই সে কি অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে কিনা, সেই জায়গাগুলো খুঁজে বের করে সেই জায়গাগুলো কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের মনে হয় সমাজ বা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া দরকার, যাতে ব্যাপক মানুষ এই জঙ্গিবাদের মধ্যে জড়িয়ে না যায়। যে একজন দর্শক আছেন, আমি ফোনটি নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা এখানে শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমি জনাল আবেদিন, আমি দুবাই থেকে। আমি একটু স্যারকে, আপনার স্যার মনির ইসলামকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। দর্শক আপনি আপনি প্লিজ আরেকবার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি স্যার মনির ইসলামকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে, আমি গতকাল এবং পরশু বাংলাদেশ এমবিসি কে কিন্তু আমি ইনফরমেশনটা দিয়েছি, কিন্তু এরা কিন্তু আমলে নিচ্ছে কি নেই না, কিন্তু এটা কিন্তু কনফার্ম না। কিন্তু আপনার দেখেন আপনার বাংলাদেশ পুলিশের মাধ্যমে কিন্তু আপনার এই যে বিকাশের যে টাকাগুলি যাচ্ছে, একজন নামে 30,000-20,000 টাকার উপরে যে টাকাগুলো ওখান থেকে তোলা হচ্ছে, সেগুলো কোনো মনিটরিং করা যায় কিনা? ওটা যদি রুট করতে পারে মিডিল ইস্ট থেকে যে টাকাগুলো যায়, কিন্তু ওগুলি আপনার জি দর্শক, আপনার আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আরো আলোচনায় আমরা ফিরবো, আপনারা নিশ্চয় আমাদের সাথে থাকবেন। একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ। প্রথমে একজন দর্শকের ফোন নিতে চাচ্ছি। হ্যালো, আমার নাম বিপ্লব বিশ্বাস, আমি রাজবাড়ি থেকে বলছি। জি দর্শক বলুন। এখানে পুলিশ বাহিনীর যতজন কর্মকর্তা আছেন, আমি প্রথমেই সমগ্র জাতির পক্ষ থেকে আমাদের পুলিশ বাহিনীর কাছে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা নিজের জীবন দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। বিরুদ্ধে সময় স্বল্পতার কারণে আপনার পুরো বক্তব্য নিতে পারছি না, প্রশ্নটি করুন। এই জঙ্গিবাদ দমনে আমাদের সমগ্র জাতির সাংস্কৃতিক এবং জাতীয় জাগরণ প্রয়োজন, এবং পারিবারিক ভাবেও সবাইকে সচেতন করা প্রয়োজন। এটি কিভাবে করা যায়, কারণ আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দলের কিন্তু জঙ্গিবাদের প্রতি নিরব সমর্থন রয়েছে, এই জন্য আমরা জঙ্গিবাদ দমনে এখন আগাইতে পারতেছি না। জি দর্শক ধন্যবাদ। জি, আমরা বিরতিতে যাবার আগেও আরেকটি প্রশ্ন করা ছিল, একজন দর্শক করেছিলেন যে বাইরে থেকে যে টাকাগুলো আসে বিকাশের মাধ্যমে বা দেশের মধ্যেও যে অর্থের এদিক ওদিক হচ্ছে, লেনদেন হচ্ছে, সেক্ষেত্রে কোন রকম মনিটরিং পসিবল কিনা? মনিরুল ইসলাম জি, দেখুন, এর মনিটরিং করার চেষ্টা করছি আমরা, কিন্তু আসলে এটিও আমাদের ভুলে গেলে চলবে না যে বাইরে অর্থাৎ সেই ওই প্রশ্নকর্তা ভদ্রলোক যে জায়গা থেকে প্রশ্ন করেছেন দুবাই থেকে, ওখানেও যেমন আমাদের প্রচুর ওয়ার্কার ওখানে আছেন, আমাদের দেশের প্রচুর নাগরিক ওখানে কাজ কর্মসূত্রে আছেন, যারা কিন্তু ফ্যামিলির কাছেও টাকা পাঠান এই পদ্ধতিতে, ফলে এই বিপুল অঙ্কের টাকা বিভিন্ন জনের বিপুল সংখ্যক মানুষের যে মানে আয় করা অর্থ তাদের পরিবারের কাছে যায়, সেইটার বাইরে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কেউ কেউ হয়তো জঙ্গিবাদের ক্ষেত্রে টাকা প্রদান করতে পারে জঙ্গিবাদের অর্থায়নের ক্ষেত্রে। কাজেই এটা আমরা মনিটরিং করার চেষ্টা করছি, তবে এই বিপুল সংখ্যার ভিতরে মনিটরিংটা আসলে কষ্টকর। আর হ্যাঁ, এটি ঠিক যে মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে যে সমস্ত দেশে হুন্ডির বহুল প্রচলন আছে সেই সমস্ত দেশ থেকে অর্থ আসে, যেমন আমরা গুলশানের ঘটনাতেও দেখেছি। এখানে এই ঘটনার আগে যে বিপুল পরিমাণ অর্থের তো দরকার ছিল, কারণ অস্ত্র প্রস্তুতি বাসাগুলো নেওয়া, তো ফলে এখানে একটা বড় অঙ্কের দুটো অঙ্কের টাকা এসেছে যেটা হুন্ডির মাধ্যমে এসেছে, এবং সেটা দুবাই পর্যন্ত আমরা মানে রুটটা পেয়েছি, তারপরে আর বের করতে পারিনি যে ওখানে ঠিক কারা দিল বা কোথা থেকে দিল। তো কাজেই এটা আছে, তো আমরা চেষ্টা করছি এটা মনিটরিংয়ের ভিতরে আনার জন্য, কিন্তু এটি আসলে কঠিন কাজ, আমরা চেষ্টা করছি। আর আর সাংস্কৃতিক জাগরণের কথা যেটা আরেক সম্মানিত দর্শক প্রশ্ন করলেন, এটি যে করা যায় কি না, আসলে এক ধরনের জাগরণ তৈরি হয়েই গেছে। পলিটিক্যাল পার্টি, কোনো কোনো পার্টি হয়তো অনেক শর্ত দিয়েছে, তবে কিন্তু দিয়েছে, বাট এতে কিন্তু সাধারণ মানুষ আমরা দেখেছি গুলশান এবং সুলাকিয়ার ঘটনার পরে কিন্তু একযোগে যে যে যায় যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সাংস্কৃতিক কর্মীরা রুখে দাঁড়িয়েছে, ফলে এক ধরনের জাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এই জাগরণটাই জঙ্গিবাদের জঙ্গিবাদীদের জন্য একটা বড় হুমকি, কারণ
তারা এর কারণে নতুন রিক্রুট যেটা সেটা পাচ্ছে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, এবং সামাজিক আন্দোলনটাই আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আরেকটা বিষয়ের দিকে একটু নজর দিতে চাই, যে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খান জামিনে মুক্তি পেয়েছে এবং তার কোন রকম সম্পৃক্ততা এখন পর্যন্ত না পাওয়ার কারণেই তাকে আসলে জামিনে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই ক্যানাডার প্রবাসী শিক্ষার্থী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদিতার সাথে সম্পৃক্ত ছিল বলে সোশ্যাল মিডিয়াতে একরকম সমালোচনার ঝড় উঠেছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, এই গুলশানের ঘটনাটা অত্যন্ত সেন্সিটিভ একটা, এমনিতে যেমন এটি খুব পৈশাচিক একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা, আবার এই এটার ফলে এটার সেন্সিটিভিটিটা আমরা বুঝি, কাজেই এটা নিয়ে মন্তব্য এরকম আসতে পারে সেটা আমাদের জানা আছে, কারণ এটা নিয়ে আর আমাদের আমরা খুব সহজে রিয়্যাক্ট করি। তো তো এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ তদন্ত করেছি, একটা মানুষ হঠাৎ করে জঙ্গি হয়ে যাবে বা একদিনের আচরণ দিয়ে আসলে জঙ্গি কি না, জঙ্গি বা জঙ্গি না, এটি বোঝা মুশকিল। ফলে আমরা তার সম্পর্কে তদন্ত করেছি, অনুসন্ধান করেছি, ওখানে যারা জীবিত উদ্ধার হয়েছে তাদের বক্তব্য নিয়েছি, অনেকের বক্তব্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে গিয়েও রেকর্ড করানো হয়েছে, তারপর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি তার পূর্ব যে হিস্ট্রি সেটাও আমরা নিয়েছি, ক্যানাডিয়ান পুলিশের সাথে কথা বলেছি, সে যেখানে অবস্থান করছিল সেখানে তার বন্ধুবান্ধব কারা ছিল বা তার কমিউনিকেশনস কী ছিল, এগুলো সম্পর্কে বিস্তারিত তদন্ত শেষেই আমরা এই পর্যায়ে এখন পর্যন্ত তার সম্পৃক্ততা যেমন এই ঘটনার সাথে পাইনি, আমরা দেখেছি যে সে একজন ভিকটিমই, এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট যারা তাদেরও আমরা মতামতগুলো নিয়েছি, তাতে তারা আমাদের চাইতে অনেক বেশি ভালো, যার যে বিষয়ে দক্ষতা আছে তার সেই বিষয়ে তার উপর ডিপেন্ড করাটাই আমার মনে হয় ভালো, আমরা সেটা করতে চেয়েছি। পাশাপাশি এই গুলশানের ঘটনাটিতে যে পাঁচজন ওখানে একযোগে এসেছিল, পায়ে হেঁটেই এসেছিল, সেটির দালিলিক প্রমাণ রয়েছে সিসিটিভির ফুটেজে এসেছে, এবং সেই পাঁচজন নিহত হয়েছে পরবর্তীকালে, ওখান থেকে যেমন আমরা বেশ কিছু আলামত উদ্ধার করতে পেরেছি, পাশাপাশি অন্যান্য গ্রেপ্তারকৃত আসামি এবং আমাদের অন্যান্য তদন্তে যে সমস্ত তথ্য বেরিয়ে এসেছে তাতে এই গুলশান ঘটনার পরিকল্পনা কবে কারা কোথায় কিভাবে করেছিল, পরবর্তীতে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে কারা কোন পর্যায়ে কাদের কি ভূমিকা ছিল, অর্থ কোথা থেকে এসেছে, অস্ত্র কোথা থেকে এসেছে, এবং সর্বশেষ পর্যন্ত কারা যোগাযোগ রক্ষা করে এর নির্দেশনাগুলো দিয়েছে, এই সকল তথ্যই আমাদের তদন্তে ইতোমধ্যে বেরিয়ে এসেছে। ফলে এখানে কার কতটুকু ভূমিকা আছে সেটা সুনির্দিষ্টভাবেই আমরা পেয়েছি বলেই আমরা আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা আমাদের আবেগের বশবর্তী সোশ্যাল মিডিয়ার মতামত কিংবা আবেগের বিষয়বর্তী বশবর্তী না হয়ে আমরা ফৌজদারি কার্যবিধির যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম পুরোপুরি আইনের ভিতরে থেকে, পাশাপাশি তদন্তের শতভাগ প্রফেশনালিজম এবং নিরপেক্ষতা, সেটা অবজেক্টিভিটি অবশ্যই তদন্তের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এমোশনাল হওয়ার কোনো সুযোগ নাই, সেটি করেই আমরা আমাদের রিপোর্ট দিয়েছি। তারপরও যদি ভবিষ্যৎ তদন্তে কখনো তার সম্পৃক্ততা আসে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আমরা ব্যবস্থা নেব। জি, একজন দর্শক আছেন, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রনি বলছি। দর্শক জি, আমি মনিরুল সাহেবের কাছে জানতে চাই যে তাহমিদের বিষয়ে, যে উনি যদি সম্পৃক্ততা নাও থাকে, কিন্তু আমরা ওই কোরিয়ান ভদ্রলোকের ভিডিও থেকে দেখেছি কিন্তু যে তার হচ্ছে হাতে অস্ত্র আছে, হাতে অস্ত্র থাকা মানে একটা মানুষের হাতে, মানে তার হাতে কি লাইসেন্স করা অস্ত্র ছিল? আপনি বললেন যে মোটামুটি সমস্ত কিছু নিশ্চিত হতে পেরেছেন বলে এরকম একটি অবস্থা নিয়ে আমরা এসেছি, কিন্তু অর্থের উৎসটি জানা গেল, আপনি বললেন দুবাই পর্যন্ত আপনারা জানতে পেরেছেন, অস্ত্র যে এসেছিল সেই অস্ত্রগুলো তো দেশি অস্ত্র না সবগুলো, তো অস্ত্রের চ্যানেলগুলো কি বা জঙ্গিরা আসলে কোথা থেকে অস্ত্রের জায়গাটি নিশ্চিত করে সে বিষয়ে কি আপনাদের কাছে এখন পর্যন্ত নিশ্চিত কোনো রকম তথ্য এসেছে বা আপনারা পেয়েছেন?
হ্যাঁ, কিছু কিছু তথ্য আমাদের অস্ত্রের ব্যাপারে এসেছে, যেমন এই অস্ত্র কারা কোথা থেকে এনেছে সেটি আমরা আমাদের তদন্তে বেরিয়ে এসেছে, এবং আমরা কারো কারোর সাথে কথা বলেও নিশ্চিত হয়েছি। একটা অসুবিধা থাকে, কারণ এই অস্ত্রগুলো যেহেতু ফ্যাক্টরি মেড না, সেই হিসাবে গায়ে লেখা থাকে না, যেমন মানে ফ্যাক্টরি মেড অস্ত্রের ক্ষেত্রে, অর্থাৎ বৈধভাবে যে সমস্ত অস্ত্র উৎপাদিত হয় সেখানে কিন্তু বলা থাকে যে মেড ইন ইউএসএ কিংবা মেড ইন চায়না কিংবা মেড ইন ব্রাজিল, কিন্তু এই আনম্যানুফ্যাকচার্ড যেটা নন ফ্যাক্টরি মেড অস্ত্রের ক্ষেত্রে সেটি থাকে না। তবে এই ধরনের অস্ত্র কোথায় তৈরি হয় এই সম্পর্কে আমরা কাজ করতে গিয়ে, কারণ শুধুমাত্র গুলশানের ঘটনায় অস্ত্র উদ্ধার হয়েছে বিষয়টি তো এমন নয়, আগে পরে অনেক অস্ত্র বিভিন্ন সময় উদ্ধার হয়েছে, হয় সবসময়। তো সেটি থেকে আমরা দেখেছি যে পিস্তল যেগুলো পাওয়া গিয়েছে, 5টা পিস্তল ওখানে পাওয়া গিয়েছিল, এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসা যে সমস্ত পিস্তল আগেও বিভিন্ন সময় সুরাসালানের মাধ্যমে আসে সাধারণ সন্ত্রাসীরা ব্যবহার করেছে, তার সাথে মিল রয়েছে। আর এই AK-22 রাইফেলের নামে যে 3টি ভার্সন পাওয়া গেছে, এটি আসলে সাধারণত আমরা এটি কোথায় তৈরি হয়, ইন্ডিয়াতে যে জায়গা থেকে পিস্তল তৈরি হয় সেখানে এগুলো তৈরি হয় না আমাদের জানা মতে, কারণ আমরা ওখানেও কথা বলেছি। তো ফলে এটি নেপাল হয়ে, যতটুকু জানি, নেপাল হয়ে ইন্ডিয়া হয়ে এসেছে, ফলে এটি পাকিস্তানেও তৈরি হতে পারে কিংবা ইন্ডিয়াতে তৈরি হতে পারে অথবা নেপালেও তৈরি হতে পারে, একরকম সম্ভব হয়েছে। তবে এই অস্ত্র আপনারা বলছেন যে 60-70% একরকম সফলতার পথেই আপনারা, হ্যাঁ, ফলে এই এই অস্ত্রগুলো কারা এনেছে বাংলাদেশে, কারা এনে ঢাকায় পাঠিয়েছে, কারা রিসিভ করেছে, কারা বসুন্ধরায় অপারেশন হাউসে, এগুলো আমাদের তদন্তে বেরিয়ে এসেছে, এগুলো আমরা একটু ডক্টর সাদেক আলিমের কাছে আসতে চাই যে এই যে কিছুক্ষণ আগে আমরা বিষয়টি বলছিলাম, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, অন্যদিকে গণমাধ্যমে বিভিন্ন রকম তথ্য বিভিন্ন সময় আমরা দেখেছি, ভ্রান্ত তথ্যও দেখেছি, মানুষকে বিভ্রান্ত করতেও দেখেছি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই যথেষ্ট, সে জায়গা থেকে আপনি কি বলবেন? তার কারণ হচ্ছে গিয়ে পুলিশের কাজকেও কিন্তু আসলে একরকম বাধাগ্রস্ত করে এই বিষয়গুলো। না, অবশ্যই আমি কয়েকটা বিষয় নিয়ে একটু বলতে চাচ্ছি, তারপর আপনার এই প্রশ্নের উত্তরে আসছি। যে যেটা আপনি বলছিলেন যে কী করণীয় এই জায়গাটা, যখন আমরা মনস্তাত্ত্বিক জগতের পরিবর্তনের কথা বলছি, এটা কিন্তু আমরা খুব চরম মনিটরিংয়ের মাধ্যমে কোনো মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা হয়তো বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে কথা বলছি বা পরিবারগুলোর সাথে কেউ কথা বলছে, এখানে আমি মনে করি একটা ভালো ধরনের একটা কাউন্সিলিং প্রয়োজন, এবং এই ধরনের মেকানিজম যে যে ইউনিটের কথা মনির বলছিলেন সে ধরনের ইউনিটের মধ্যে নিয়ে আসতে হবে, বা আমাদের বিভিন্ন ডিভিশন জেলার পর্যায়ে এগুলো করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে হোলি আর্টিজেনের বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটা, আমাদের জন্য একটা সেন্সিটিভ ইস্যু এবং একটা সেন্সেশনাল, মানে এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে আমরা স্বাধীনতা পরবর্তী, আমার মনে হয় যে এইভাবে মর্মান্তিকভাবে জাতির জনকের পরিবারের হত্যার পরে আমরা বলতে পারি যে এরকম মর্মান্তিক এবং বিদেশি যারা আসেন আমাদের সাথে, যাদের সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্যের বিষয়ে, কূটনৈতিক বিষয়, কেউ বেড়াতে এসছেন, সেইখানে যে নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল, আমরা জানি যে ভোর রাতে যখন অপারেশনটা হয়ে যায় সেখানে পাঁচজন নিহত হয়। এখন যে কেসটি নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং যাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, যেটা মনির খুবই রাইটলি সে পয়েন্ট আউট করেছে যে তারা খুবই অবজেক্টিভলি একটা এনকোয়ারি করেছে, অর্থাৎ প্রত্যেকটি ইস্যু তারা কম্পার্টমেন্টালাইজ করে সেটাকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই তাকে জামিন দেওয়া হয়েছে। এখন তবুও আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া যেমন করে বিভ্রান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেমন আজকে যে মেয়েটি মৃত্যুর সাথে লড়ছে সিলেট থেকে যাকে নিয়ে আসা হয়েছে, আমি যে উদাহরণ দিয়ে বলছি লিঙ্ক করে, যে সেখানে সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে মেয়েটি এমন কি করেছিল যে তাকে চাপাতি মারা হলো। অর্থাৎ এখন এই যে তাহমিদকে নিয়ে যে প্রশ্নগুলি আসছে, যেটা মনির খুব রাইটলি বলেছে যে সে যে কানাডায় ছিল, যে বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতো, তার বন্ধু বান্ধব, তার প্রেমিস, তার নেটওয়ার্ক সবই দেখা হচ্ছে, কিন্তু তার যে সম্পৃক্ততাটা তুলে ধরছে, আমার মনে হয় সেটা ফেসবুকের সেই অ্যানালিসিসটাকেও আমাদেরকে অবজেক্টিভলি আমি মনে করি, যেটা যেটা মনির বলেছেন যে না, তদন্ত তো আপনার এটা একেবারে শেষ হয়ে যায়নি, এটা আসলেই চলমান রয়ে গেছে, এবং এখানে কিন্তু
আভ্যন্তরীণ শুধু গোয়েন্দা সংস্থাগুলোই কাজ করছে না, এখানে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলিও কাজ করছে এবং সেখানে তাদেরও দায় দায়িত্ব আছে যে যে শিক্ষকটি এখনও আছেন জেলে এবং যাকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে, যে কিনা আসলে জেলে মানে 54 ইয়েতে তাকে ধারার মোতাবেক তাকে নেওয়া হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু আসলে আমি মনে করি যে দশ মানে যারা আমরা একদম সাধারণ নাগরিক তাদের কাছে কিন্তু এই প্রশ্নটি আসতেই পারে। জি আর জি সাদেক আলিম, আমি আপনাকে একটু থামাই, আমি একটু অ্যাডভোকেট মনজিল মোর্শেদের কাছে আসতে চাই যে এই যে তামিম যার সম্পৃক্ততার বিষয়টি পাওয়া যায়নি, সরি তাহমিদের বিষয়টি পাওয়া যায়নি এবং আরেকজন এখন পর্যন্ত পুলিশের কাস্টডিতে আছেন, পাশাপাশি আমরা দেখেছি যে সেখানে একজন শেফ মারা গেছিলেন হলিউডের ঘটনায়, সব কিছু মিলিয়ে বারবার সমাজ থেকে একটি মহল প্রশ্ন তুলেছে যে আমাদের মানবাধিকার তাহলে কোথায় গেল বা আমাদের অধিকারটি আসলে ক্ষুণ্ণ হলো কিনা, সেখানে আপনি কি বলবেন? দেখুন, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে দুটি বক্তব্য, সেটি হলো যে যার অধিকার লঙ্ঘন হচ্ছে তার এক ধরনের ব্যাখ্যা, আবার যিনি অধিকার লঙ্ঘন করছেন তার এক ধরনের ব্যাখ্যা থাকে। এখন এই জায়গাটা আমি বলবো যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো এসছে, দেখুন এই তদন্তের ব্যাপারে, অপরাধ নিয়ন্ত্রণ এইসবের ব্যাপারে যাদের দায়িত্ব এবং তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে আমাদের সামনে তুলে নিয়ে আসে যে কী ফ্যাক্টটা হয়েছিল, সেইটির বাইরে গিয়ে যদি আমরা আমাদের বক্তব্যগুলো দিতে থাকি সেটা কিন্তু একটা কনফিউশন সৃষ্টি করবে এবং আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করবে এবং সেটা দেশের জন্য এবং আইনের শাসনের জন্য একটা পরিপন্থী কাজ। কারণ আপনি দেখলেন যেভাবে স্বার্থে আসলে এই বিষয়গুলো প্রাধান্য, না শুধু তাই নয় এই যে তদন্তের উপরে যে মানুষের আস্থা, আপনার জানেন এই যে হাজার হাজার মানুষ আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় বলছেন যে যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে ওই ছেলেটা সম্পৃক্ত, এই তো ব্যাক কথাটা, তাতে কিন্তু তদন্ত যারা করছেন তাদের উপরে কিন্তু একটা অনাস্থার সৃষ্টি করা হচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের এর মাধ্যমে কিন্তু টোটাল ব্যবস্থাটাকে একটা ভেঙে দেওয়া হবে, সমালোচনার মুখে পড়ছে, কারণ কখনো একে অপরাধী করে ফেলছে, কখনো কোনো অপরাধীকে খুব সাধু সেই জায়গাটা বলছি আমি যে যে জায়গাটা সময় হয়ে গেছে, আমাকে একটা বিরতিতে এখন যেতেই হবে, ফিরবো খুব অল্প সময়ের মাঝে। খুবই আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে আছেন, আমি ডক্টর সাদেক হালিমের কাছে আসতে চাই যে একের পর এক এই ঘটনা আমরা দেখেই যাচ্ছি, কখনো রিশা কখনো তৃষা কখনো খাদিজা, কেন থামছে না? দেখুন, প্রত্যেকটি কেসেরই কিন্তু এক একটা ডাইমেনশন আছে। রিশা তৃষা এরা কিন্তু সবাই স্কুল যাওয়ার পথে তারা আক্রান্ত হয়েছিল এবং তাদেরকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে, কুপ্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা প্রত্যাখ্যান করার পরে তাদেরকে ছুরিকাঘাত করা হয় এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়েছে। আজকে যে কেসটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং যে ছেলেটি ঘটনাটা ঘটিয়েছে সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা তার আছে। কিছুদিন আগে কিন্তু আমরা আরেকটা হত্যাকাণ্ডের কথা শুনেছিলাম, কিন্তু বলা হচ্ছে সেটা আত্মহত্যা করেছে, সেটা তদন্ত কোন পর্যায়ে আছে আমরা এখনও সঠিকভাবে জানি না, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে রাজনৈতিক সম্পৃক্ততা আছে। আমি সাধারণীকরণ করে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে কথাটা বলছি না, কিন্তু গবেষণায় এটা পরিলক্ষিত হচ্ছে যে যখনই এই হত্যাকাণ্ডগুলো ঘটছে একটা রাজনৈতিক সম্পৃক্ততা কোনো না কোনোভাবেই, যেটা প্রত্যক্ষভাবেও থাকতে পারে পরোক্ষভাবেও থাকছে, যার ফলে তারা এই সহিংসতাগুলো করার সুযোগ পাচ্ছে। তারা মনে করছে আমি ক্ষমতা যন্ত্রের খুব কাছাকাছি আছে, কিন্তু ক্ষমতা যন্ত্র অনেকে যে এটাকে উৎসাহ দিচ্ছে মোটেই না। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি উনি জাতিসংঘ থেকে নারীর ক্ষমতায়নের উপর একটি পুরস্কার পেয়েছেন এবং উনি বলেছেন যেটা আমি আমার জনগণের জন্য পেয়েছি, তাহলে সেই জনগণ যদি ওনার সাথে থাকে তাহলে আমরা কেন এই ধরনের ঘটনা ঘটতে দেখছি? অর্থাৎ আমাদের অনেক উপরের থেকে আমার মনে হয় আমাদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন এবং এই যে আজকে বদরুল ধরা পড়েছে এটা মানে আমরা জানি যে আমরা যদি দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে এটা বিচারের ব্যবস্থা করি
তাহলে একটা এক্সেম্পলারি পানিশমেন্ট কতগুলি আমরা উপস্থাপন করতে পারি, অর্থাৎ বিচার যত প্রলম্বিত হচ্ছে, যত দীর্ঘায়িত হচ্ছে, তখন কিন্তু আমরা এই সহিংসতাগুলোর পরিমাণ আমরা দেখছি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যে এই যে ডক্টর সাদেক আলী মঞ্জিল বলেন যে একটা ট্রাইব্যুনাল হতে পারে বা এই বিচারগুলোকে খুব দ্রুত করার একটা আসলে ব্যবস্থা নিতে হবে, কারণ বিচারহীনতাই হয়তো বা এই বিষয়গুলোকে বাড়িয়ে দিচ্ছে কিনা, আপনি কিভাবে বলবেন? না, বিচার তো সবারই প্রত্যাশা যে বিচারটা তো খুব দ্রুত হয়, কারণ বিচারের অর্থ হলো যে শাস্তি দেওয়ার অর্থই হলো যে একটা ইনস্ট্যান্স সৃষ্টি করা, অন্য একজন লোক যাতে মনে করে যে এরকম অপরাধ করলে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। দেখুন, মাদারীপুরে আগে কিছুদিন আগে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল, প্রস্তাব দেওয়ার পরে প্রস্তাব প্রত্যাখ্যান করার, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এবং আজকে মিডিয়াতে যে টেলিভিশনে যে আপনার চিত্রটা আমরা দেখলাম, এটা অত্যন্ত অমানবিক এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু যে বিষয়টা এখানে আসে, এই যে সব ঘটনাগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা ঘটনাগুলো করছে তারা কিন্তু তাদের একটা নির্দিষ্ট পরিচয়, অর্থাৎ ক্ষমতা, অর্থ অথবা রাজনৈতিক সাপোর্ট, এই যে কোনো একটার পিছনে যারা আছে তারা কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করতে কোনো দ্বিধা করছে না। অর্থাৎ তারা মনে করছে যে এই ঘটনা ঘটলেও যেহেতু আমি ক্ষমতার কাছাকাছি আছি, যেহেতু একটা ছাত্র সংগঠনে আছি বা আমার অর্থ আছে বা আমার প্রভাব আছে, হয়তো আমি কিছু আমাকে কেউ করতে পারবে না, এই ধরনের একটা ধারণা বা একটা চিন্তা কিন্তু অনেকের মধ্যে ঢুকে গেছে। এবং সেই কারণে কিন্তু এই ঘটনাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা একদম কোনো কিছু পরোয়া না করে প্রকাশ্য দিবালোকে একজন নারীর উপরে এইভাবে নির্যাতন করছে। এবং এখানে আমি মনে করি যে এখানে একটা বড় দুর্বলতা হলো যে ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের নাম এসছে, আমি মনে করি যে ছাত্রলীগের একটু দেখা দরকার যে ছাত্রলীগের মধ্যে এরকম এর আগেও ঘটনা ঘটেছে, তাদের দেখা দরকার যে এই সমস্ত সন্ত্রাসী লোকজন ছাত্রলীগের কিভাবে একজন দাবি করছে এবং আরেকদিক থেকে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আবার নাকচ করার একটি বিষয় আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, বহিষ্কার করা হয়েছে। জি, যেটা দেখেন যে আজকে আপনাদের গণমাধ্যমে কিন্তু ভিডিওটি দেখানো হচ্ছে, আমি মনে করি ভিডিওটি কিন্তু অনেক ক্ষেত্রে আবার শিক্ষামূলক ভিডিও হয়ে দাঁড়াচ্ছে। জি, এটা দেখানো উচিত কিনা তা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে আমাদের হাতে। আমার মনে হয় সময় নেই, আমি মনিরুল ইসলামের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, তা হচ্ছে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে পুলিশের একরকম সফলতা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ একরকম আশ্বস্ত হচ্ছে, কিন্তু কেন অন্যান্য সহিংসতার ক্ষেত্রে পুলিশের সে ধরনের সক্ষমতা বা পুলিশকে সেভাবে আমরা পজিটিভলি দেখতে এখনো পারছি না বা চাচ্ছি না? দেখুন, জঙ্গিবাদের যেখানে জঙ্গিবাদের মূল কথা সেটাও আসলে সহিংসতা, অসহিষ্ণুতা, এটাও কিন্তু অসহিষ্ণুতার একটা লক্ষণ। তো জঙ্গিবাদ যে একটা আইডিওলজি ভিত্তিক আর এটা বা ডগমা ভিত্তিক, এটা কোনো ডগমা নাই। তো এইটাও সামাজিক যে অস্থিরতা আছে, এক ধরনের অস্থিরতা, সেটা সোশ্যাল যে একটা চেঞ্জ, প্রযুক্তির আবির্ভাব সব কিছু মিলিয়ে সেটা একটা অস্থিরতার একটা প্রভাব সব ক্ষেত্রে পড়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই এই ধরনের ক্ষেত্রে, যেমন এই ধরনের অপরাধ পুলিশের পক্ষে রোধ করা, প্রতিরোধ করাটা মানে প্রায় অসম্ভব, কারণ এখানে একজন ইউনিভার্সিটির ছাত্র সে তার আরেকজনকে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যা করবে, এটি আসলে আগে থেকে জানাটা খুব মুশকিল। ফলে এটি সামাজিক সমস্যা হিসেবে ধরে নিয়ে এটার বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ, সচেতনতা এবং সেই সাথে সহিষ্ণুতার যে চর্চা, সেটাকে ইয়ে করে মানুষের যে অধিকার, অর্থাৎ সেই মেয়েটি যদি তাকে প্রত্যাখ্যান করে থাকে, খাদিজা তাকে প্রত্যাখ্যান করলে সেই প্রত্যাখ্যান করার অধিকার তার আছে। তো এই এই যে এই সহিষ্ণুতার এবং সেটি তাকে মেনে নিতে হবে, এই সহিষ্ণুতার জায়গাটা তৈরি করতে পারলেই আমার মনে হয় এই ধরনের অপরাধ শুধুমাত্র মানে পুলিশের উপরেই, পুলিশ এই ধরনের অপরাধ প্রতিরোধ করতে পারবে না বা পারা সম্ভব নয়, কোনো দেশেই এটা সম্ভব নয়। ফলে ওই সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সামাজিক সচেতনতা তৈরি হয়েছে, ঠিক তেমনি এই ধরনের মানে সহিংসতা, সামাজিক যে সহিংসতা সেটার বিরুদ্ধে এক ধরনের সামাজিক সচেতনতা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সকল ক্ষেত্রে আসলে সামাজিক আন্দোলনটি এখন প্রয়োজন। আজ আমাদের হাতে আর একেবারে সময় নেই, আমাদের শেষ করতে হচ্ছে এবং আগামীতে নিশ্চয়ই আরো কথা হবে, আপনাদের সাথেই আমরা থাকব, আমরা নিশ্চয়ই আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, থাকবেন একাত্তরে। ধন্যবাদ।